হ্যালো বন্ধুরা, তোমার সকলে কেমন আছো? আশা করছি তোমার সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি একটু ডেকোরেশনের জিনিসপত্র কিনতে এবং আমাদের বাড়ির সমস্ত ডেকোরেশনের জিনিসপত্র সব আমরা এই দোকানটা নিই। এই দোকানটা হচ্ছে রামতলায় সুরক্ষার উল্টো দিকে একটা গলির ভেতরে। তো আমি তোমায় দেখাচ্ছি দোকানের জিনিসপত্রগুলো, তো দেখো কেমন লাগে তোমাদের। এই দেখো সব ঘুরে ঘুরে দেখছি, চলো আমি তোমায় সব দেখাচ্ছি প্রথম থেকে। ফ্রেন্ডস, কালেকশন তোমাদেরগুলো দেখে নাও। এখানে একটা, এটা আমার খুব মানে ভালো লাগছে এই জিনিসটা। এই যে জল পড়ছে, গণেশ ঠাকুর বসে আছে, এর একটা বড় ভার্সানও আছে, তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এই হলো, এই হলো, এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস। তো এই হাওড়া উৎসব মেলাতেও এই দাদা হচ্ছে স্টল থাকে, এবং কলকাতার সমস্ত বড় বড় মেলাতে এই দাদা হচ্ছে স্টল দেয়। তো মহাদেব, কি সুন্দর সুন্দর এখানে এইসব জিনিসগুলো দেখছো, খুবই সুন্দর এবং খুবই আকর্ষণ। এগুলো মানে কোন জিনিসটা দেখাবো কোনটা দেখাবো না ভাবতে ভাবতেই আমার সময় চলে যাবে। তারপর এখানে বার্থডে সমস্ত রকম জিনিস, লেটেস্ট বার্থডে সব রকম জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। এটা তো শুধুমাত্র বাইরেটা তোমাকে দেখাচ্ছি, যখন ভেতরে যাবো তোমরা তখন দেখবে, দেখে পাগল হয়ে যাবে। তো গাইস চলো তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি, ভেতরটা মারাত্মক রকম। চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে ভেতরটা। এগুলো হচ্ছে হুক, মানে চাবি, রিং হোল্ডার, সমস্ত রকম কিছু। লাইটটা দেখো কি সুন্দর একটা লাইটিং, এগুলো সব দেখছো, এগুলো সব লাইটিং, কি সুন্দর সুন্দর নাইট ল্যাম্প এগুলো। আর এদিকেও আছে, দেখো বড় দুর্গা ঠাকুর, অনেক রকম কালেকশন আছে। এই যে জিনিসগুলো দেখছো, চলো এইটা এখানে দেখো বাচ্চাদের খেলার জিনিস এগুলো পেয়ে যাবে তোমরা। আর যেমন বিয়ে বাড়ি, ধরো কোনো অনুষ্ঠান বাড়ি, কোনো গিফট র্যাপ, গিফটের জন্য কাউকে কিছু দেবে, তো গিফটের জন্য বিভিন্ন রকম ডালা। এই যখন আমি একটা ডালা নেবো সেই জন্য এসব বাই করা আছে। এগুলো কত রকমের ডালা, তোমরা এখানে সব রকম ডালা পেয়ে যাবে, তোমাদের যেরকম যেরকম তোমাদের রিকোয়ারমেন্ট সেরকম ডালা পেয়ে যাবে। যেমন এরকম হার্ট শেপ, এর থেকে বড়ো হার্ট শেপ, মানে প্রচুর প্রচুর কালেকশান। এই যে ল্যাম্পগুলো দেখো, এগুলো লেটেস্ট কালেকশান, এগুলো লেটেস্ট এসছে এই ল্যাম্পগুলো। এই দেখো ল্যাম্পগুলো দেখছো, মারাত্মক ল্যাম্প, এই ল্যাম্পগুলো লেটেস্ট এসছে। এখানে তোমরা ড্রোন ক্যামেরা পর্যন্ত পেয়ে যাবে, যারা ব্লগিংয়ের জন্য ড্রোন ক্যামেরা খুঁজছো সস্তায়, তারা এখান থেকে ড্রোন ক্যামেরা পেয়ে যাবে। আর এই যে বলছিলাম যেটা বড়ো, যেটা বাইরে যে জিনিসটা তোমরা দেখলে সাদা রঙের গণেশ ঠাকুর যে জল পড়ছে তার বড়ো এটা ভার্সান। তো তোমাদেরকে যেমন দেখা বলেছিলাম, বাচ্চাদের সমস্ত রকম খেলনা প্রচণ্ড মানে ভালো ভালো, মানে বাচ্চাদের কেন বড়রা দেখলেও পাগলা হয়ে যাবে এরকম খেলনা। তো এই জিনিসটা কালেকশন, এটাগুলো সব নতুন কালেকশন, ওপরে যে কালেকশনগুলো এসছে, এই যেমন ধরো এইগুলো সব, এইগুলো যতগুলো দেখছো সব এগুলো নতুন কালেকশন। এই দেখো তিনটে ব্যাঙ বই পড়ছে, কালেকশনগুলো দেখো খালি মারাত্মক মারাত্মক কালেকশন। আর এখানে তো টেডি বিয়ারের ছড়াছড়ি, টেডি বিয়ারের ছড়াছড়ি,
তো ওখান দিয়ে ঢুকলাম, ওখানে একটা সেকশন দেখালাম, এখানে একটা সেকশন আছে। তো এই সব কিছু কমপ্লিট করে ডালা ফালা দেখতে দেখতে ড্রোন ক্যামেরা দেখার পর এখানে রামকৃষ্ণ দেবের মূর্তি ফুর্তি সব সমস্ত রকম কিছু মূর্তি আর মানে পাবে না এমন কোনো মানে জিনিস এখানে এই দোকানটায় তোমরা নেই। ডালা পিচবোর্ডের ডালা র্যাপ করা, কি সুন্দর সুন্দর র্যাপ করা পিচবোর্ডের ডালা। তো দেখো এবার একটা সেকশনে ঢুকছে, এটা হচ্ছে ফ্লাওয়ার সেকশন, ফ্লাওয়ার্স আরও সব অনেক কিছু আছে এখানে। তো এই সেকশনটাও মানে আমার বউয়ের খুব ফেভারিট সেকশন এটা একটা, তো মারাত্মক এই সেকশনটা। এইটা দেখো যা গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই ধরো গণেশ ঠাকুর। গণেশ ঠাকুরটাকে হাতে ভয় লাগে যে হাতে নিতেও ভেঙে যায় যদি। এই যে গণেশ ঠাকুর, এরকম টাইপের এইসব গণেশ ঠাকুর, আরো সব নানা রকম মূর্তি, দোল্লায়। হ্যাঁ দেখাও, কি দেখাবে? এই দেখো রাধা কৃষ্ণ, এখানে কত রকম বড়, কত বড় বড় সাইজের, মসুর থেকে বড় বড় সাইজের রাধা কৃষ্ণ। এই যে ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার গুলো যেন মনে হচ্ছে এখানে সত্যিকার গার্ডেনিং, মনে হচ্ছে যেন গার্ডেনিং করতে এসেছি। জিনিসটা দেখো তোমরা, কত রকম টাইপের ফুল, এগুলো উইথ ভাস, উইদাউট ভাস, মানে কত কিছু। জাস্ট দেখে তুমি পাগল হয়ে যাবে। আর একটা জিনিস দেখো, এটা রাম সীতার একটা বড় মূর্তি এখানে তোমরা দেখতে পাচ্ছ। এটা খুব খুব সুন্দর, খুব খুবই সুন্দর। এটা তো মনু মুসু তোমাদের কিছু দেখাতে চাইছে। হ্যাঁ মুসু, এটা ডালা ঘরে শুধুমাত্র ডালা সমস্ত রকম। এই একটা সেকশন হলো দেখালাম প্রথমে, হচ্ছে সবার আগে ওই যে এইখানে এই যে যেটা দেখছো ওইখানে একটা সেকশন, তারপর এইখানে, তারপর আবার হচ্ছে এইখানে, তিনটে জায়গা দেখালাম। তো এই জায়গাটা ভালো করে তোমরা দেখে নিচ্ছ আশা করি। চলো এবার আমরা যাচ্ছি, ওয়াও কাঠের কাজগুলো কি সুন্দর সুন্দর কাজ। চলো এবার আমরা যেটা যাবো সেটা হচ্ছে আর একটা ফাইনাল। এখানে একটা ঘর আছে, এখানে সমস্ত রকমের থার্মোকল বাটি, প্লেট, থালা বাটি। আর এইখানে একটা নতুন জিনিস আছে, সেইটা হচ্ছে এই একটা ঘর। এই ঘরটার ভেতর আছে নানা রকম মূর্তি। আসতে বাবা নেন, কোনো পড়ে না যায় কিছু, পড়ে যায় না এটা, সরে এইটা 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 এই যো। হ্যাঁ এই জিনিসটা কিন্তু মারাত্মক, এখানে লক্ষ্মী গণেশ সব রকম নাইট ল্যাম্পের এই যো খাপ, নাইট ল্যাম্প লাগিয়ে দেবে প্রচুর, এই যে শুয়ে আছে। হ্যাঁ এটা দেখাবে মুসু তোমাদের অনেকক্ষণ থেকে বলছে। এখানে কিছু মূর্তি আছে, দাঁড়া 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 দাঁড়া। তো এই দেখো কি সুন্দর সুন্দর এগুলো, এগুলো মানে তুমি দেখলে মানে এখান থেকে বেরোতে পারবে না তুমি, এটা মোহে আটকে যাবে, মোহ জালে, ইন্দ্রজাল যেটা হচ্ছে মোহ জাল। এইসব জিনিসের যা দেখলে যা মানে কি হবে আমি বুঝতে পারি না, আমি এখান থেকে বেরোতেই পারি না, ঢুকে যাই তো ঢুকে মানে সারাক্ষণ মানে যতবারই আসি আমি ভেতরে ঢুকি, সব জিনিস এদিক ওদিক করে দেখি, ঘাঁটাঘুটি করি, তো অনেক কিছু করি। তো মুসলিম কি করছিলে করো, ও কাদও করে দিচ্ছ, বাবা বাবা তুমি এখানে দাঁড়াও, তোমার এটা একটা পিকচার নেবো আমি। এই সোয়ানটার কাজটা দাঁড়াও, সোয়ানটা হেভি দেখতে লাগছে, আর তার সঙ্গে মুসুকও খুব সুন্দর দেখতে লাগছে, তা একটা পিকচার হয়ে যাবে, দাঁড়াও স্টপ। গাইস তোমরা দেখছো এগুলো এত সুন্দর সুন্দর মূর্তি, তো তোমরা আসো, এসে যদি আসো কখনো এখানে তো এই জিনিসগুলো ট্রাই করতে পারো, যদি ভালো লাগে তাহলেই আসবে আমি তো জানি। আর যদি এসে থাকো ভালো লেগে থাকে তাহলে তোমরা কিছু না কিছু অবশ্যই কিনে নিয়ে যেও অবশ্যই। তো গাইস আমি তোমাদেরকে দেখা দেবো এই যে দাদা, তো এনারই দোকান এটা, এনার নাম আমি পাপুদা বলেই চিনি। তোমার ভালো নামটা বলে দাও? সৌরভ বিশ্বাস। তো ওনার ভালো নাম সৌরভ বিশ্বাস। আর তোমার দোকানটা ঠিক কোন জায়গায় একটু বলে দাও। আমার দোকান হচ্ছে রামরাজাতলা মন্দির, মন্দির থেকে এগিয়ে এসে বাণীনিকেতন হল, হলের পাশের গলি দিয়ে ঢুকে রামচরণ সেন রোড। রামচরণ সেন রোড, আর সুরক্ষার উল্টো দিকে গলি, মানে সুরক্ষা একটা মেডিকেল আছে, মেডিকেল সব, তো তার উল্টো দিকে গলিটা বললো তো অনেকে বুঝতে পারবে, ওটা ল্যান্ডমার্ক হিসাবে ইউজ করে, যেমন বললো বাণীনিকেতন ক্লাব, তো সেটাও একটা ল্যান্ডমার্ক। তো যদি দেখো তোমরা দেখে আসতে পারো তো অবশ্যই আসো, খুব ভালো লাগবে। তুমি কিছু বলবে? মামা ডাকছে তোমাকে বাবা, চলো যাই।
কি শপিং করেছো তুমি? তো ফ্রেন্ডস এই দেখো, তো আমরা ওই দাদাটার দোকান থেকে, পাপুদার দোকান থেকে এই জিনিসটা কিনেছিলাম। এই যে সুন্দর দেখ, এই যে এই জিনিসটা আমরা পাপুদার দোকান থেকে কিনেছি, যে দোকানটা তোমাকে কথা বললাম, ওই জিনিসটা দেখতেও সত্যি খুব ভালো। তো চলো, রাত্রি হয়ে গেল, বাড়ি যাই। উপরে উঠি, এবার চাবি লাগাম, ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকন প্রেস করে দেবে। বাই।